Hello friends, today I will show how to find out fast and follow. So can I fast and follow example there sir, I'm going to solve correct try guru. So I'm going to example take camera put on the TC is I'm put on a set past work group to a set past পেরকরার ক্ষেত্রে আমাদেরকে যেটা লক করতে হবে এই এ এস এর অ্যারোসানের পর প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এস এর ফার্স্ট এখানে এ এর ফার্স্ট হচ্ছে এ এখানে এস এর ফার্স্ট হচ্ছে এ আবার ই আবার এপসাইলন তো মূলত এই লাইনটার मीनिंग বোঝায় যে এস সমান এ বি এস বলতে এইটা একবার আবার এস সমান ই বলতে এইটুক আবার এপসাইলন এপসাইলন বলতে এইটুক মানে তো এই তিনটা লাইন এখানে এক লাইনের অর এই সাইনটা বোঝাচ্ছে অর যে এ বি এস অর ই অর এপসাইলন বলতে এস সমান তিনটাই হতে পারে তো এই ক্ষেত্রে এস এর তাহলে ফার্স্ট একবার এ একবার ই একবার এপসাইলন তো আমরা যদি এস এর ফার্স্ট বের করি তাহলে অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে এর এস এর ফার্স্ট এখানে কি ক্যাপিটালে ফার্স্ট অ্যান্ড ফলোর ক্ষেত্রে যেটা লক্ষ্য রাখতে হবে এখানে নন টার্মিনাল বলতে ক্যাপিটাল লেটার হতে পারবে না তো এ একটা ক্যাপিটাল লেটার তাহলে এখানে আমরা এ বসাতে পারবো না এই ক্ষেত্রে এর ফার্স্ট আমাদেরকে বসাতে হবে তো এখানে যদি ক্যাপিটাল এ না হয় স্মল এ হতো তাহলে কিন্তু আমরা এখানে স্মল এ ডাইরেক্ট বসে দিতে পারতাম যেহেতু এখানে ক্যাপিটাল এ আমরা এখানে ক্যাপিটালে দিতে পারবো না নন টার্মিনাল বসাতে পারবো না এই ক্ষেত্রে আমাদেরকে বসাতে হবে এস এর মানে এ এর ফার্স্ট তো এস এর ফার্স্ট হচ্ছে ক্যাপিটালে এখন আমাদেরকে দেখতে হবে এ এর ফার্স্ট কি এখন এ এর ফার্স্ট হচ্ছে স্মল এ তাহলে আমরা এটা নিতে পারবো যদি এইটাও ক্যাপিটালে হতো তাহলে কিন্তু আমরা এখানে নিতে পারতাম না তাহলে এ এর ফার্স্ট হচ্ছে এ স্মল এ আবার এর ফার্স্ট আসছে এখানে কিন্তু সি শুরুতে যেহেতু সি আছে এ কিন্তু পরে ডিও পরে তাহলে শুরুতে যা আছে সেইটা তাহলে শুরুতে আছে কি সি এটা হচ্ছে আমাদের এর ফার্স্ট তাহলে এস এর ফার্স্ট হচ্ছে এ আর এর ফার্স্ট হচ্ছে এ সি এখন এই জায়গায় এ না হবে এর ফার্স্ট বসবে এ আর সি বসবে বোঝা যাচ্ছে তারপর এ এটা তো বসলো এ এর বদল তারপর আরেকটা আছে কি এস এর ফার্স্ট আছে ই তাহলে এখানে হবে ই আর একটা আছে আমাদের অ্যাপসাইলন তাহলে আমাদের বলে অ্যাপসাইলন এটা হচ্ছে মূলত এস এর ফার্স্ট বুঝতে পারছেন তো কী করছে এস এর ফার্স্ট এ যেহেতু এ নন টার্মিনাল তাই আমাদেরকে দেখতে হবে এখন এ এর ফার্স্ট খুঁজতে হবে এ এর ফার্স্ট হচ্ছে এ আর সি তাই এই যে এই জায়গায় এ বসার কথা ছিল যেহেতু এ নন টার্মিনাল না বসার কারণে এস এর ফার্স্ট বসছে এ আর এই যে ই আর আছে এই অ্যাপসাইলন অ্যাপসাইলন তো এখন আসবে আমরা ফলো ফলোর ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে ফলোর ক্ষেত্রে আসছে এখানে যদি আমরা সাপোজ এখানে দেখি এর ফলো বার করি এ ফলো করতেছে কাকে এ ফলো ফলো করতেছে এই বিকে আর বি ফলো করতেছে এসকে তাহলে এ এই পাশে যাবে ফলো করতেছে বিকে আর বি ফলো করে এসকে সব জিনিসটা একটু বড় করে নিই আমরা যদি এই জিনিসটা লক্ষ্য করি ফলোটা আমরা কীভাবে লক্ষ্য করছি আমরা যদি সাপোজ এখানে এর ফলো বার করবো এর ফলো বার করি এই যে এ এ ফলো করতেছে এ বিকে আবার বি ফলো করতেছে এসকে তাহলে এই পাশে ফলো আর এস কাকে ফলো করতেছে যখন আর এস এর পর তো আর কেউ নাই যখন কেউ নাই তখন এস ফলো করতেছে এই এসকে যখন পরে আর কোনো সংখ্যা থাকবে না তখন সে এই দিকে ফলো করবে তাহলে এই এ ফলো করতেছে বিকে আবার বি ফলো করতেছে এসকে আর এস ফলো করতেছে এসকেই এস এসকেই ফলো করতেছে এখানে যদি এস এর পর সাপোজ আবার থাকতো ক্যাপিটাল বি তাহলে এস ফলো করতো বিকে আর এই বি ফলো করতো এসকে মূলত এই ফলোর ক্ষেত্রে এই এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো এটা যদি হয় তাহলে আমরা এস এর ফলো বার করি তো এস এর ফলোর বার করার ক্ষেত্রে ব্র্যাকেট দিয়ে শুরু হবে
যেহেতু ফার্স্ট স্টার্ট সিম্বল হচ্ছে এস, আর স্টার্ট সিম্বলের ফলোর ক্ষেত্রে অবশ্যই প্রথমে একটা ডলার সাইন দিতে হবে, সর্বপ্রথম অ্যাট ফার্স্ট একটা ডলার দিলাম। তারপর এসের এস কাকে ফলো করতেছে, এখানে এসের পর কেউ আসে নাই, তাহলে এসের পর যখন কিছু নাই তাহলে এই এস ফলো করতেছে এই এসকে, আর যখন এস এই এসকে ফলো করতেছে তখন এখানে বসবে এসের ফলো। এসের ফলো কি কেউ আসে, এসের ফলো এস নিজেই, তাহলে এসের ফলো ডলার, অতএব ডলারেই, তাহলে আমাদের এসের ফলো আসতেছে শুধু ডলার। এসকে আর কোথাও আসে এখানে যে কাউকে ফলো করতেছে না। তারপর আমরা আসবো কি এর ফলো, এ ফলো করতেছে কাকে, এখানে দেখি এই যে এ, এ ফলো করতেছে বিকে, তাহলে আমাদের এখানে আসতেছে বি। বি যেহেতু নন টার্মিনাল তাই বি ডাইরেক্ট এখানে বসে, বি যদি এখানে স্মল না ক্যাপিটাল হতো সেক্ষেত্রে কিন্তু বি এর ফার্স্ট বসা লাগতো। তো যেহেতু এ ফলো করতেছে বিকে, এই বি বসালাম। আবার আর কোথাও ফলোর ক্ষেত্রে কিন্তু এই পাশে দেখতে হবে, এই পাশের কিছু না, এই যে এ, এই এ ফলো করতেছে এই পাশে, আমাদের লক্ষ্য করতে কোথায় কোথায় এ আছে, এ প্রথমে এখানে আছে, এ বিকে ফলো করতেছে তাই বি বসালাম। আবার এই ডান এই পাশে খুঁজতে হবে, এই এই দিকে খুঁজতে হবে যার কোথাও এ আছে নাই, এই পাশে হ্যাঁ এটা তো স্মলে, এই যে এখানে আছে। আবার এ এই এ ফলো করতেছে ডিকে, যে এর পর ডি আছে, তাহলে আমরা এখানে দিলাম ডি। অত এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ন ফলো বের করার নিয়ম। তো আমরা আর একটা এক্সাম্পল দেখি, তাহলে হয়তো আমরা ক্লিয়ার হয়ে যাব। তো এখানে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা ফার্স্ট টার্ন ফলো বের করার ট্রাই করব। তো আমরা এস এসের ফার্স্ট বার করবো, এসের ফার্স্ট যদি আমরা এখানে বার করতে যাই তাহলে আমাদেরকে এসের ফার্স্ট কি ডান পাশে আছে কি এ, এ কি টার্মিনাল না নন টার্মিনাল, মানে স্মলে না ক্যাপিটালে, এটা অবশ্যই ক্যাপিটালে। এক্ষেত্রে আমরা একে তো আর এখানে বসাতে পারবো না, যেহেতু ফার্স্টের ক্ষেত্রে কোনো ক্যাপিটালে বা বড় হাতের সংখ্যা বসাতে পারবো না, এক্ষেত্রে আমাদের কী বসবে এখন যেতে হবে আমাদের এর ফার্স্ট বার করতে। তাহলে এর ফার্স্ট কী, এর ফার্স্ট হচ্ছে এ, এই যে এ, আর এই অ্যারো দিয়ে বোঝাচ্ছে এ, এই অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে যে এ একবার, আর এ একবার, আবার এ অ্যাপসাইলন একবার। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে যেটা জিনিস মাথায় রাখতে হবে, এ একবার বাসবে, তারপর অ্যাপসাইলন একবার বাসবে, এটা হচ্ছে আমাদের এর ফার্স্ট। তারপর আচ্ছা ফার্স্ট বার করার ক্ষেত্রে একটা জিনিস আমরা করে নিলে ভালো হয়, যে দেখবো যে আসলে নন টার্মিনালগুলো যেগুলো আগে বার করানো যায়, যেহেতু বীর এখানে নন টার্ম কোনো ক্যাপিটালে নেই, তাহলে আমরা বীর ফার্স্টটা বার করে নিই। বীর ফার্স্ট কী আছে, বি আর অ্যাপসাইলন, বি অ্যাপসাইলন, তারপর সি এর পাশ শুধু একটাই আছে, শুধু সি এই হবে। তারপর ডি এর ফার্স্ট কি, ডি অ্যাপসাইলন, যেহেতু এটা ডি স্মল অথবা ডি অ্যাপসাইলন। আবার ইয়ের ফার্স্ট কি, ইয়ের ফার্স্ট হচ্ছে স্মল ই আর অ্যাপসাইলন। তো আমাদের যেগুলো নন টার্মিনালগুলো আছে, যে স্মল যেগুলো যেগুলো আছে সেগুলো আমরা বার করে নিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এসের ফার্স্ট শুধু বাকি আছে। এসের ফার্স্ট কি, এসের ফার্স্ট হচ্ছে এ, এ যেহেতু নন টার্মিনাল বলতে ক্যাপিটাল লেটার, তাই আমাদেরকে এখন বসাবে এর ফার্স্ট। এখন এই এর ফার্স্ট কি, এর ফার্স্ট হচ্ছে এ অ্যাপসাইলন, তাহলে আমরা এখানে বসালাম এ। বাট এ এই জিনিসটা মানে এর ফার্স্ট বলতে আমরা অ্যাপসাইলন তো এখানে নিতে পারবো না, এই জিনিসটা মানে বোঝাচ্ছে এর ফার্স্ট কি, এ আর অ্যাপসাইলন। তখন এই যে এ আর অ্যাপসাইলন আছে না, কারণ এই এর জায়গায় একবার এ বসবে, যখন এর জায়গায় এর জায়গায় যখন এ বসলো তখন এ জায়গাটা এই এটা রিপ্লেস হয়ে এখানে সাপোজ স্মল এ হলো, তাহলে এখন এসের ফার্স্ট কি, স্মল এ না, তাই আমরা স্মল এ তো নিতে পারি, তো স্মল এ ডাইরেক্ট বসাচ্ছি। তারপর আরেকটা আছে কি অ্যাপসাইলন, আবার যদি আমরা এখানে অ্যাপসাইলন বসাই তাহলে এই এটা রিপ্লেস হয়ে এবার অ্যাপসাইলন বসলো, আর অ্যাপসাইলন বসলে এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, তখন যখন এখানে আর কিছুই থাকে না তখন এসের ফার্স্ট কি,
বি, কারণ আমরা এপসিলন বসালে এই জিনিসটা ফাঁকা হয়ে যায়, তখন এস এর ফার্স্ট এখন হচ্ছে কি এই যে বি, ঠিক আছে। এখন বি কি আমরা কি এখানে বি নিতে পারবো, কারণ বি তো হচ্ছে ক্যাপিটাল লেটার, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে বি এর ফার্স্ট বসাতে হবে। আর বি এর ফার্স্ট কি, বি এর ফার্স্ট বি, যে বি এর ফার্স্ট বি। এখন এই জিনিসটা মানে বোঝাচ্ছে, আমি যে এগুলো তুলে দিই সাপোজ এর কাজ শেষ আমাদের, এবার আসলে আমার বি। এখন বি, এই বি বলতে এই বি এর জায়গায় এবার ক্যাপিটাল বি এর জায়গায় আসলো স্মল বি। তা স্মল বি যখন হলো এই জিনিসটা সাপোজ নাই, আর স্মল বি যখন হলো এখন এস এর ফার্স্ট হচ্ছে এই স্মল বি, তাই স্মল বি আমরা এখানে বসালাম। বসার পর আরেকটা হচ্ছে কি, আবার এই অ্যাপসাইলন যাবে, এই অ্যাপসাইলন এখানে যাবে, এই অ্যাপসাইলন বি এর জায়গায় বসবে। তাহলে অ্যাপসাইলন যখন বসলো তখন এই বিটা ভিনিশ হয়ে গেলো। এখন এস এর ফার্স্ট কি আবার আসতেছে সি, সি কি দেখতেছি যে এখানে সিও একটা নন টার্মিনাল ক্যাপিটাল, তাহলে এই ক্ষেত্রে সি এর ফার্স্ট আমাদের বলতে হবে কি, সি এর ফার্স্ট সি, তাহলে এই সিটা আবার এই সিটা রিপ্লেস হয়ে এখানে বসবে সি। এখন এস এর ফার্স্ট কিন্তু এই তিনটা নাই, এখন আছে এস এর ফার্স্ট সি, বলতে সিটা হচ্ছে কি এখানে স্মল, তাহলে ডাইরেক্ট আমরা এখানে বসে দিলাম সি। এই তো সির, আর সি তো একাই, সির সাথে তো অ্যাপসাইলন নাই, সি তাহলে এখানে ডাইরেক্ট সিএ বসলো। তার মানে এখানে এখন ভ্যালুটা যেটা দাঁড়াইলো যে সি ডি ডি ই, এই ক্ষেত্রে এস এর ফার্স্ট কিন্তু সি। তো আমরা এই ডি ই গেলাম না, কারণ হচ্ছে এস এর সাথে তার অ্যাপসাইলন নাই যে সিটা ভিনিশ হয়ে যাবে, সিটা ভিনিশ হয়ে সিএ বসছে, আর এই সি তো আর তোলার কোনো উপায় নেই কারণ অ্যাপসাইলন নাই। এটা হচ্ছে আমাদের এস এর ফার্স্ট। তো আশা করি বুঝতে পারছো ফার্স্ট বের করার নিয়ম কি। তো আমরা এখন এর ফলো বের করবো, ফলো বের করার ক্ষেত্রে এর আগে আমি যেটা নিয়ম দেখাচ্ছিলাম যে ফলো কে করে, এই ফলোর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখতে হবে কি এস ফলোর ক্ষেত্রে এস এর ফলো যদি করে সর্বপ্রথম স্টার্ট স্যাম্পলে শুরুতে একটা ডলার হবে, তাহলে আমাদের দেখতে হবে এস কি কাউকে ফলো করতেছে। ফলো বার করার ক্ষেত্রে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে এই পাশে, এই পাশে কোনো কাজ হবে না, আমরা লক্ষ্য করবো এই এই জায়গার মধ্যে এস কোথায় আছে, এখানে কি কোথাও এস আছে, এই ডাইন পাশের মধ্যে কোথাও এস নাই, তাহলে এসের শুধু ফলো যেহেতু নাই শুধু ডলারেই, তারপর আমরা বার করবো কি এর ফলো। তো এখন আমরা এই দিকে লক্ষ্য রাখি, এই পাশে এই স্যাম্পলের মাঝে এখানে এই দিকের মধ্যে এ কোথায় আছে, এ এ ফলো করতেছে কাকে, বি কে। এখন আমরা কি এখানে বি এ বসাবো, না বি হচ্ছে একটা নন টার্মিনাল, এক্ষেত্রে আমাদেরকে বসা দেখতে হবে এ বি এর ফার্স্ট, বি এর ফার্স্ট কি, বি এর ফার্স্ট হচ্ছে বি অ্যাপসাইলন, যে বি অ্যাপসাইলন, তাহলে বি অ্যাপসাইলন যদি হয় এই ক্ষেত্রে এই বিটা যাবে এখন এখানে, তখন এই বি জায়গা বসলো স্মল বি, তাহলে এখন এই এ এর এর ফলো হচ্ছে এই বি, তা আমরা এখানে তাহলে নিঃসন্দেহে বি বসাতে, যেহেতু বি স্মল তাহলে বি স্মল এই বসালাম, স্মল বি বসালাম। এখন বির আরেকটা ফার্স্ট আছে কি অ্যাপসাইলন, তো অ্যাপসাইলনটা যখন আমরা এখানে নিয়ে যাব তখন বিটা ভিনিশ হয়ে যাবে, ভিনিশ হয়ে গেলে এ এই এটা ফাঁকা যেতেছে, তখন এর ফলো হইতেছে সি। তো সি কি আমরা এখানে বসাতে পারবো, সি যেহেতু স্মল ক্যাপিটাল এই ক্ষেত্রে আমাদেরকে আসতে হবে সি এর ফার্স্ট। সি এর ফার্স্ট কি, সি এর ফার্স্ট সি এ, তাহলে এটা হচ্ছে আমাদের বি এর ফলো, আর কোথাও এখানে না এর ফলো, আর এখানে কোথাও এ আছে এ নাই, তাহলে এর ফলো আমরা বাইর করতে পারলাম।
এরপর আসি আমরা ফলো বার করবো কার, এরপর আমরা ফলো বার করব হচ্ছে বি। তো বি এখানে বি ফলো করতেছে কাকে, যে বি ফলো করতেছে সি কে, আর সি একটা হচ্ছে ক্যাপিটাল, মানে ক্যাপিটাল লেটার নন টার্মিনাল। তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে সি এর ফার্স্ট বসাতে হবে, সি এর ফার্স্ট কি, কিন্তু বি ফলো করতেছে সি কে, সি নন টার্মিনাল, সেক্ষেত্রে আমরা সি বসাতে পারবো না, এক্ষেত্রে আমাদের সি এর ফার্স্ট বসাতে হবে, সি এর ফার্স্টে সি, তাহলে বি এর ফলো হচ্ছে সি। এরপর আসলাম আমরা কি সি এর ফলো, সি এর ফলো কি, সি এর ফলো হচ্ছে ডি, আর ডি একটা নন টার্মিনাল, তাহলে আমরা এখানে ডি বসাতে পারবো না। এখন ডি এর ফার্স্ট আছে কি ডি, তাহলে আমরা ডি বসালাম। তারপর আরেকটা আছে কি অ্যাপসিলন, তাই অ্যাপসিলন যখন আমরা ডি এর জায়গায় বসাবো তখন এই ডিটা ভিনিশ হয়ে যাচ্ছে। তাহলে এর ফলো, সি এর ফলো হচ্ছে কি ই, ই একটা ক্যাপিটাল লেটার, তাহলে আমরা এখানে ই বসাতে পারবো না, ই এর ফার্স্ট বসাতে হবে, এক্ষেত্রে ই এর ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল ই, তাহলে ই বসালাম। তারপর ই এর আরও একটা মান আছে, সেটা হচ্ছে অ্যাপসাইলন, যখন আমরা অ্যাপসাইলন নিয়ে যাবো তখন এটা আমাদের ভিনিশ হয়ে যাচ্ছে। তাহলে এখন সি এর ফার্স্ট কী হচ্ছে, সি এর ফার্স্ট হচ্ছে এই যে এস, এখন সি এর ফলো তো আর কেউ নাই না, সি এর ফলো, সি এর ফলো তো আর এপাশে নাই, দুইটা অ্যাপসাইলন বসার পর ভিনিশ হয়ে গেছে, তাহলে সি এর ফলো হচ্ছে এস। তাহলে এস এর, এখন এস এর ফলো কী, এস এর ফলো হচ্ছে ডলার, এই ক্ষেত্রে আমাদেরকে যেটা দিতে হবে এই ডলার সাইনটা বসে দিলাম, এটা হচ্ছে আমাদের সি এর ফলো। এখন আমরা বের করবো ডি এর ফলো, ডি এর ফলো, এখন আমরা যদি এখানে লক্ষ্য করি ডি ফলো করতেছে কাকে, এই ডি ফলো করতেছে, ডি ফলো করতেছে ই কে, তো ই একটা নন টার্মিনাল বলতে ক্যাপিটাল ই, এই ক্ষেত্রে আমাদেরকে যেটা বসাতে হবে সেটা হচ্ছে ই, ই এর ফার্স্ট, ই এর ফার্স্ট হচ্ছে ই, আবার অ্যাপসাইলন বসালে ই ভিনিশ হয়ে যায়, এই ক্ষেত্রে তখন যখন এইটা অ্যাপসাইলন বসার কারণে ভিনিশ হয়ে যায় তখন ডি এর ফলো হচ্ছে এস, আর এস বলতে আর তখন আর এস এর ফল, এস এর ফলো হচ্ছে ডলার, এই ক্ষেত্রে আমরা দিলাম ডলার। তারপর আসলাম ই, ই ফলো করতেছে কাকে, ই কোথাও আছে শুধু এখানেই আছে, ই ফলো করতেছে এই এসকে, তো আমরা ই এর ফলো শুধু পাইতেছি ডলার। এই হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড ফলো বের করার নিয়ম। তো আশা করি সবাই বুঝতে পারছে ফার্স্ট অ্যান্ড ফলো কীভাবে বের করতে হয়, তো আশা করি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কীভাবে ফার্স্ট অ্যান্ড ফলো ব্যবহার করে পার্সিং টেবিল তৈরি করা যায়। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।